পথশ্রী রাস্তার হতশ্রী ছবি, হাত দিলেই উঠে আসছে নবনির্মিত রাস্তার পিচ। বাঁকুড়ার মেজিয়া রানীপুর গ্রামের ঘটনা, ক্ষোভ বাসিন্দাদের। পরিদর্শনে গিয়ে কাটমানির অভিযোগে সড়ক বিজেপি বিধায়ক। দেখো দেখছেন কি হাল রাস্তার, একেবারে নতুন রাস্তা গো। বাঁকুড়ার মুরগাবনি রেললাইন থেকে রানীপুর মুকুন্দপুর হয়ে বেনাগড়ি পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা। কাজ শুরু হয় ফেব্রুয়ারি মাসে। পথশ্রীর প্রকল্পের আওতাধীন রাস্তার জন্য বরাদ্দ হয়েছিল 94 লক্ষেরও বেশি টাকা, আর সেই রাস্তায় আঙুল দিয়ে চাপ দিলেই উঠে আসছে পিচের আস্তরণ। রাস্তার এমন হালে ক্ষুব্ধ গ্রামবাসী। করে আসছে, একদিক থেকে কমপ্লিট করে আসছে, আমরাও দেখতে পাচ্ছি, কিন্তু যখন দিন দশেক পেরিয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে পিচ অটোমেটিকলি উঠতে শুরু করছে। তাহলে এরপর আবার কি কমপ্লিট করবে তারা? রাস্তা যেভাবে টাকা দিচ্ছে সেভাবে কাজ হচ্ছে না। চলাচল করলেও পায়ের চাপে ফেটে যাচ্ছে রাস্তা। স্থানীয়দের থেকে এমন অভিযোগ পেয়ে রাস্তা পরিদর্শনে যান বিজেপি বিধায়ক চন্দনা বাবরি। সেখানে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ চন্দনা বাবরি। এদের অনেক মাথা আছে, তো সেই মাথাদেরকে প্রচুর টাকা খাওয়াতে হয়, তা না হলে তাদেরকে মানে যে কাজগুলো যারা পায় ঠিকাদার যারা, তাদেরকে তো ঠিকার কাজগুলো দেওয়া হয় না। যদি তাদেরকে টাকা না খায় তাদেরকে ঠিকার কাজ একটাও দিবে না। বড় বড় নেতাদের মানে হাত আছে এবং তারা সেই টাকাগুলো সরকারের টাকাগুলো খাওয়ার জন্য বিভিন্ন জায়গাতে তারা দালালি করে বেড়ায়। তবে কাটমানি নেবার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল পরিচালিত মেজিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি। ছাড়ুন তো আমার কথা, উনি তো অনেক রকমই বলেন। উনি ভোটের সময় এলেন, কোনো মানুষের যে সুযোগ সুবিধা কোনো তো ক্ষতি দেখে না। ভোটের সময় তিনি আসেন, তাছাড়া ওনার কোনো পাত্তা পাওয়া যায় না। কিভাবে আমরা কাজ মেনে নিচ্ছি না কি নিচ্ছি সেটা প্রমাণ করতে হবে ওনাকে। যদিও রাস্তা মেরামতিতে গাফিলতির কথা নিজের মুখে স্বীকার করেছেন ঠিকাদার। বর্ষার সময়তে কাজটা করেছি, লেবারে তোলাটা ঠিকঠাক পরিষ্কার করেনি। আমার লোকের গাফিলতি সেই সময় তো দেখেনি, তার জন্য তো আমি করে দেবো বলছি। আমার লোক দেখেনি গাফিলতি, আমি সেই জন্য করে দেবো। রাজ্যের একাধিক রাস্তায় বেহাল। অতি সম্প্রতি কলসিতে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগে সরব হয়েছিলেন খোদ বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। তারপরেও জেলায় জেলায় বদলায়নি রাস্তার চিত্র, আর এইভাবেই নষ্ট হচ্ছে সরকারের লক্ষ লক্ষ টাকা। বাঁকুড়া থেকে মৃন্ময় পানের রিপোর্ট, রিপাবলিক বাংলা। শনিবার স্বাস্থ্য ভবনের বিশেষজ্ঞ কমিটির সদস্যরা চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে যান, কেন তদন্ত করতে। তদন্ত করে দেখেন সিজারের পর এক প্রসূতির মৃত্যু এবং 4 প্রসূতির অবস্থা সংকটজনক হওয়ার কারণ। চিকিৎসক, নার্স থেকে স্বাস্থ্যকর্মী এবং হাসপাতাল সুপারের সঙ্গে কথা বলেন। গত সোমবার এক রাতে 5 জন মহিলা সিজার হয় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। পরদিন অর্থাৎ মঙ্গলবার সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ওই 5 প্রসূতি। ওই দিনই 2 জনকে পাঠানো হয় আরজিকর হাসপাতালে। বুধবার সেখানে মৃত্যু হয় নৈহাটির বাসিন্দা অঞ্জলি মণ্ডল। বৃহস্পতিবার আরও 2 জনকে পাঠানো হয় যথাক্রমে SSKM এবং মেডিকেল কলেজ হাসপাতালে। প্রসূতিদের পরিবারের তরফে অভিযোগ, গাফিলতির কারণে এত বড় কাণ্ড ঘটেছে। বাড়ি থেকে সুস্থ হেঁটে এসে হাসপাতালে ভর্তি হলো, তারাই আবার সিজারের পর কি করে মৃত্যুমুখে চলে গেল এই প্রশ্ন করেন তাঁদের পরিবার। ইতিমধ্যে জেলা স্বাস্থ্য দপ্তর এই ঘটনার তদন্ত শুরু করেছে। সব স্ক্রুটিনি করলেন, তারপরে স্বাস্থ্যভবনের রিপোর্ট দিল, তারপরে আমরা স্বাস্থ্যভবন থেকে জানতে পারব কি থেকে হচ্ছে বিষয়টা। সেটা আমাকে ডিসকাস করেনি, ওনারা রিপোর্টটা স্বাস্থ্যভবনেই দিবেন। দাদাগিরি দেখেছেন অনেক রকম, এবার দেখুন পুরসভার চেয়ারম্যানের দাদাগিরি। কাল্লা রাজবাড়ির ক্যাম্পাসে কাল্লা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্তর দাঁড়ায় বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। শুক্রবার কাল্লা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ভারতীয় পুরাতত্ত্ব সংরক্ষণের সিনিয়র কনজারভেশন অ্যাসিস্ট্যান্ট অমিত মাল। জানা গিয়েছে
অভিযোগ চেয়ারম্যান ছাড়াও নাম রয়েছে আরও কয়েকজন, যে ছবিটা দেখতে পাচ্ছেন সিকিউরিটিকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছেন চেয়ারম্যান। এ মুহূর্তে সেই ছবি, দুর্ঘটনায় প্রাণ গেল পড়ুয়ার, ছেলের কে দেখতে চাওয়ায় হাসপাতালে চরম হেনস্থার শিকার হলেন সদ্য সন্তানহারা বাবা মা। কিন্তু যে কারণে এত বড় দুর্ঘটনা তা নিয়ে আদেও কেউ ভাবলে দেখুন। বৃহস্পতিবার বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় একাদশ শ্রেণীর অঙ্গীকার দাশগুপ্তর। কৈখালীতে বাসস্টপের কিছুটা আগেই দাঁড়িয়ে যায় বাসটি, নামতে গেলে বাসটি হঠাৎই চলতে শুরু করে, পড়ে গিয়ে পাশের চাকায় পিষ্ট হয় অঙ্গীকার। বাস থেকে লাভ ছিল, লাভার সময় ও মনে করলো বাসটা থেমে যাবে, ও লেবেই গেল অটোমেটিক, বাসটা টান দিয়েছে, তাড়া খেয়ে পড়ে যাওয়ার সময় ও বাসের তলায় পড়ে যায়, তারপরে ওরা অ্যাম্বুলেন্স করে নিয়ে যায় হসপিটালে। কিন্তু কৈখালীর রাস্তার পরিস্থিতি বদলেছে কি, অনিয়মের ছবিটা পাল্টেছে কি? ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে রয়েছে একদম সামনে এবং তার পাশেই আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, সম্মুখে বলবো সম্মুখে ছবিটা দেখাও, এটা হচ্ছে বাস স্টপেজ এবং সেই বাস স্টপেজ থেকে নির্ধারিত বেশ খানিকটা এগিয়ে গিয়ে কম করে 50 মিটার দূরে গিয়ে একটি বাস থামছে। বাস স্টপেজে দাঁড়ালেন না, এই দুর্ঘটনার পরই তড়িঘড়ি বাম্পার তৈরির কাজ শুরু করে প্রশাসন, এমনটাই জানায় স্থানীয় বাসিন্দারা। এদিকে অবাধে চলছে বিনিয়োগ, অন্যদিকে চোখের জল বাঁধ মানছে না সদ্য সন্তানহারা পরিবারের। পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিলেন মৃত অঙ্গীকারের মা। আমার বাবা যখন বলছে কি হলো আমাদের বাচ্চাটার, জলজন্ত ছেলেটা সকালবেলা স্কুলে গেল, একটু আগে আমাকে ফোন করলো, ওর কি হলো কেমন করে হলো সেটুকু বলুন, বলছে আমরা বলতে বাধ্য নই এইসব করতে। মারটা আমাদেরকে ভ্যানে তুলেছে, যে মারছিল যে লোকটা পুলিশের ব্রাউন কালারের জামা পরা, তার ফটো তুলেছিলাম, সেই ফটো আমাকে জোর করে থানাতে বাধ্য করেছে ডিলিট করে দিতে। মেধাবী ছাত্র অঙ্গীকারের মৃত্যুতে শোকস্তব্ধতা স্কুল ও শিক্ষকরাও। পুলিশ প্রশাসনের এমন অমানবিক আচরণে ক্ষুব্ধ শিক্ষক বিশ্বনাথ দাশগুপ্ত। এটা ভাবতে পারি না আমি যে এরকম অমানবিক ব্যবহার প্রশাসন এবং পুলিশ এবং যারা যারাই ছিলেন অস্তিব্রভাবে নিন্দা করছি। সন্তানহারা বাবা মার সঙ্গে করা আচরণ নিয়ে কি যুক্তি দেবে পুলিশ? দুষ্কৃতীদের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে পুলিশ, অত্যাচারকারীদের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ নেয় না পুলিশ। আর সাধারণ মানুষ হলে যত বীরত্ব মমতার পুলিশের। ক্যামেরা সোমনাথ পালের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা।